আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। চরম আর্থিক অনটনের মধ্যে চলা পরিবারে থেকেও এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকলকে তাক লাগিয়ে নজর কাড়া সাফল্য পেয়েছে মধুশ্রী চট্টোপাধ্যায়। সবকটি বিষয়ে লেটার মার্কস সহ এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 415 নম্বর পেয়েছে সে। ইচ্ছে আইন নিয়ে পড়াশোনা করার, কিন্তু চরম আর্থিক অনটন তার সেই ইচ্ছের পথে প্রবল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। কিভাবে তার স্বপ্ন পূরণ হবে সেটাই এখন বড় প্রশ্ন। বাবা স্বপন চট্টোপাধ্যায় সামান্য মাস মাইনেতে একটি স্থানীয় স্কুলে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। মা রূপা চট্টোপাধ্যায় বাড়িতে ঠোঙা তৈরি করেন। এই দুয়ের উপার্জনে কোনো মতে চলে সংসার। মধুশ্রীর ছোট বোন তনুশ্রী সপ্তম শ্রেণীতে পড়ে, কিন্তু ছোট থেকেই সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। গত 12 বছর ধরে স্বপনবাবু ও তাঁর স্ত্রী অনেক কষ্টে চিকিৎসা করিয়ে ছোট মেয়েকে বাঁচিয়ে রেখেছেন। একে তো সামান্য রোজগার, তার উপর ছোট মেয়ের চিকিৎসা ও দুই মেয়ের পড়াশোনার খরচ যোগাতেই নাজেহাল অবস্থা পরিবারের। তাই বড় মেয়েকে কোনো গৃহশিক্ষক দিতে পারেননি স্বপনবাবু। তবু নিজের চেষ্টায় ও স্কুলের শিক্ষিকাদের প্রচেষ্টায় ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মধুশ্রী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে। সবকটি বিষয়ে লেটার মার্কস পেয়েছে সে। মধুশ্রীর এই সাফল্যে ভীষণ খুশি তার পরিবারের সকল সদস্য, খুশি তার স্কুলের শিক্ষিকারাও। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করতে চায় এই কৃতি ছাত্রী। কিন্তু আইন নিয়ে পড়াশোনা করার জন্য যে আর্থিক সঙ্গতি প্রয়োজন সেই সামর্থ্য নেই এই দরিদ্র পরিবারের। সে কারণে কিভাবে মধুশ্রীর এই স্বপ্ন পূরণ হবে তা ভেবে উঠতে পারছেন না তার অসহায় বাবা মা। খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি একটি স্কুলে নিরাপত্তা রক্ষী কাজ করি, মাসে বেতন 2,500 টাকা, এবং টুকটাক পুজো আস্তি করি। আমার একটি ছোট মেয়ে আছে ক্লাস 7-এ পড়ে, তার থ্যালাসেমিয়া 6 মাস বয়স থেকে। যেটুকু নিয়ে ইনকাম করি তার পিছনেই খরচা চলে যায়। বড়মের কোনো টিউশনই পড়া দিতে পারিনি, কেননা আমার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ও নিজে চেষ্টায় স্কুল থেকে আন্টি দেখাইতে যেটুকুনি সিলেবাস পেয়েছে এবং যেটুকুনি বন্ধু বান্ধবদের চেয়ে নিয়ে পড়াশোনা করছে, সে নিজের ইচ্ছাই করেছে। কিন্তু বড় মেয়ে আইন নিয়ে পড়তে চায়, হ্যাঁ, কিন্তু আমার তো আর্থিক অবস্থা নেই। কোনো যদি সহানুভূতি রাজ্য সরকার যদি এই এগিয়ে আসে, তাহলে আমার হয়তো মেয়েকে পড়ানো সম্ভব হবে, নাহলে মেয়ের পড়াশোনা বন্ধ করে দেওয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস অফ বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।